আসে আসে কাছে দূরে শুধু ভালোবাসি রাশি 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 বারো মাসে আসি কাছে দূরে শুধু ভালোবাসি তুলো তুলো মেঘের বাড়ি বন্ধু আমার গেজে আড়ি আমার নয়ন সারি সারি যাব বন্ধুর বাড়ি তুলো তুলো কি ভয়ঙ্কর 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 সুন্দর লাগছে তোমার থ্যাংক ইউ তোমাকেও খারাপ লাগছে না তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি কি লাইন আই রাইট হার্ট উল্টা হার্ট অন্য একটা অর্থ আছে সেটি কি লাভ ইয়াস অ্যান্ড ইউ ইয়াস তুমি এটা বলার জন্য এখানে আসছো তাও আবার আমাকে নে মানে রনক তুমি বোকা আমি তো জানতাম কিন্তু এত বোকা আমার জানা ছিল না মানে মানে তুমি এই কথাটা আমাকে কলেজে বলতে পারতা অন্য কোথাও বলতে পারতা তুমি এটা বলার জন্য আমাকে এখানে আনছো না জেনি অন্য কোথাও বলতে পারতাম না স্পেশাল কথা স্পেশাল মোমেন্টে স্পেশাল জায়গায় বলতে হয় কচু তুমি একটা স্টুপিড জেনি তুলো তুলো মেঘের বাড়ি বন্ধু আমার গেজে আড়ি আমার নয়ন সারি সারি যাব বন্ধুর বাড়ি ভালো ফার্স্ট ডে সবাই চলে এসছো গুড কিন্তু ওই না ই করো কি জানো ওই বাইরে ভাই তোমাদের রাশি বলো দেখি তোমার রাশি কি বৃশ্চিক বৃশ্চিক তোমার মিন আচ্ছা তোমার মিথুন স্যার ও আচ্ছা তোমারটা তো আগে জিজ্ঞেস করেছিলাম সর্বনাশ তোমার জানি না স্যার তোমার বার্থডে কবে 9 সেপ্টেম্বর স্যার ও তুমি কোন রাশি তোমার সিংহ রাশি স্যার গুড তোমার আমার স্যার বৃষ রাশি বৃষ তোমার আমার মকর স্যার মকর গুড স্যার কেমিস্ট্রির সাথে রাশির কোনো সম্পর্ক আছে স্যার হ্যাঁ না ওই থাকে না এক একজনের এক এক ধরনের একটা হবি থাকে তো স্যার আপনার রাশিটা কি জানতে পারি স্যার আমার কন্যা রাশি থ্যাংক ইউ স্যার আচ্ছা ঠিক আছে ভালো শুরু করা দরকার কিন্তু জেনে আসছে না কেন গতকাল তো কলেজে বললো যে বিকেল 5টার মধ্যে চলে আসবে তো মিস করবে না শুরু করলে এই ধনুরাশির এক সমস্যা সব সময় লেট করবে কি ব্যাপার রনক তুমি কি ভর্তি হচ্ছ নাকি না ও এদিকেই যাচ্ছিলাম ওই চেনটা পড়ে গেল তো তাই ও আচ্ছা ঠিক আছে কালকে দেখা হবে তাহলে কলেজে যাই যান আমরা যে সাবজেক্টটা পড়ব কেমিস্ট্রি বাংলা যেটা আমরা রসায়ন আর এটাকে রসায়ন ভাবার কোনো কারণ নেই তাই তো আমরা পড়ব পড়ার মাঝখানে কথা বলবো সরি স্যার আসতে দেরি হয়ে গেল কিন্তু এটা কি ঠিক
এইজন্যই তো সরি বললাম। আচ্ছা বসো, ওখানে গাদাগাদি করা বসার কোনো দরকার নেই, আসো এখানে বসো। তো ঠিক আছে, ক্লাস ক্লাস শুরু করি। হ্যাঁ খাওয়া দাওয়া এখনো শুরু করিনি। ভালো যে যৌগের শতকরা সংযুক্তি, এখানে একটা সূত্র আছে, সূত্রটা আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে। সোডিয়াম এখানে আর কার্বন কত? গুড, অক্সিজেন বল। অক্সিজেন 16, সুতরাং সোডিয়াম কার্বনেট Na2CO3 এর আণবিক ভর। তো ঠিক আছে, আজকে বন্ধ থাকলো, বাকিটা কালকে। ওকে স্যার। এই জেনি একটু আচ্ছা, মানে তোমার তো ধরো এই যে 10-15 মিনিট লেট হলো, এরকম লেট হলে তো তুমি পিছিয়ে যাবে না? সেরকম লেট হলে তুমি ওটা আবার পরে একা আমার কাছ থেকে শিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে যেটুকু তুমি পাওনি সেটুকু শিখে নাও, খাতা বের করো। স্যার আপনি তো আমি আসার আগে ক্লাসই শুরু করেননি। ও হ্যাঁ সরি, তাই তো। জি স্যার, চল স্যার। একটু দেখে শুনে চালাও। বইটা পড়তে পড়তে দুপুর হয়ে গেছিলাম।
এখানে তো রাখছিলাম। এই ওদিক কইছিস? ওখানে নাই তো? দেখি। এই তো বই। আবার ওদিকে থাকাস। চক। বুড়া বয়সে কলেজ শুরু আর শেষের সময় গেটে দাঁড়ায় ফার্স্ট ইয়ারের মায়ের ওদিকে হা করে চেয়ে থাকো, তোমার লজ্জা করে না? কি যে কও দোস্ত, বয়স আর কি যে দুই চারটা চুলি পড়ছে আর কি। আর খবরদার, আমি প্রাইভেট পড়ানোর সময় তুমি জানলা দিয়ে কুচিকে মারবা না। দোস্ত তুমি একটা আমার ব্যবস্থা করো না, তোমার এত বড় বাগান। চুপ শালা মকরধ্বজ। দোস্ত তোমার মাথা থেকে রাশির পুত্র গেল না? স্যার ওয়ালাইকুম সালাম।
স্যার একটু কথা ছিল। বলো। স্যার আমি আপনার নতুন ব্যাচে ভর্তি হতে চাই। কিন্তু ব্যস্ত শুরু হয়ে গেছে। সমস্যা নেই স্যার, আমি রাজের কাছ থেকে আগে লেসনগুলো দেখে নিব। তাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আসো, তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি আসলে ভালো হয়। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা তোমার রাশিটা কি বলো তো? ধনুরাশি স্যার। ওকে ওকে, চলে আসো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। একটা খাতা ফেলে গেছিলাম। তুমি যা বললি দুপুরে খাইতে আসবি না, আমি তোর জন্য কানা ফাঁকাই নি। দরকার নাই মা। কেন? হ্যাঁ আমি ওগুলো ছেড়ে দিয়েছি,
এমনি বিরক্ত করো না তো যাও না ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু কাকা না না এই কুপরি কলম খুব পাপ কাজ তুমি বুঝো না কি নাম কি তোমার রৌনক ও আচ্ছা রৌনক মেয়ে নাম কি জেনি আচ্ছা জেনি রৌনক আচ্ছা প্রসাদ দিয়েছো না অব্যক্ত প্রেম যে একটা চিঠি দিছিলাম আচ্ছা প্রত্যাখ্যান না আচ্ছা ভালো প্রত্যাখ্যান থেকে শুরু হওয়াটা ভালো তাতে তাবেশ কালামের কাজ হয় ভালো ও খুব ভালোবাসে কাকা ভালো তো বাঁচতেই হবে ভালো না বাঁচলে চলবে ভালোবাসা ছাড়া তো পৃথিবী অচল অন্ধকার তো আমার বশীকরণ বিদ্যায় যেটা দরকার সেটা হলো আমার তো তুলা রাশির হাত লাগবে তোমার রাশি কি ধনু ধনু তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে না তুমি ধনু রাশি তোমার জন্ম তারিখ কত 1/12/1988 আরে এটা তো তোমার সার্টিফিকেট জন্ম তারিখ তোমার আসল আসলটা বলো আসল জন্ম তারিখ কত 3রা কার্তিক 3রা কার্তিক তো তুমিই তো তুলা রাশি তুলা রাশি হ্যাঁ তুমি তুলা রাশি আমি তুলা রাশি তুমি তুলা রাশি এবং তুমি মনে করো তোমার অর্ধেক কাজ হয়ে গেছে তুমি আর এটা নিয়ে কোনো চিন্তা করো না তুলা রাশি প্রভূত ক্ষমতাকে সংরক্ষণ করে আর এটা তোমার ভিতরে আছে তুমি সেটা পারবে তোমার ভিতরে সেই ক্ষমতা আছে হে কাকা তাহলে বলেন আমার এখন কি করতে হবে এটা হাওয়া নিয়ে একটা কাজ করতে হবে হাওয়া দিয়ে আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসছি দেখছিস বেটা কইছিলাম কাকা কামের লোক তোর মুখ দেখে রাশি বলে দিল মেয়ে যে ঘরে থাকে সে ঘরের আশেপাশে কোনো গাছ আছে জি আছে জানালার পাশে জি আচ্ছা তো জানালার পাশে যে গাছটা আছে সেই গাছটার একটা ডালে এই তাবিজটা বেঁধে দিতে হবে শক্ত করে ঠিক আছে খুব শক্ত করে বাঁধতে হবে এবং শক্ত করে বাঁধার ফলে বাতাসে এই তাবিজটা নড়বে এটা যত বেশি নড়বে তত বেশি তার মন নড়বে ভোর সন্ধ্যাবেলা কিন্তু গাছটা বাঁধতে হবে ডালে তাবিজ ঠিক আছে এটা যত বেশি নড়বে যত বেশি নড়বে জেনের মন তত বেশি নড়বে এবং তোমার দিকে ঝুঁকে আসবে ঠিক আছে জি নাও খুব সাবধানে রেখো হ্যাঁ শক্ত করে বাঁধবে কিন্তু হ্যাঁ Thank you.
কি ব্যাপার রনক, তোমাকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ? কই কিছু না, কি অবস্থা? প্রিপারেশন কেমন সবার? ভালো স্যার, ভালো। আচ্ছা ঠিক আছে, তো দাও বই দাও একটা। কি সন্ধ্যার সময় জানলা টানলা দিয়ে বসে আছিস, তোর সমস্যা কি? আরে মশা টশা আসে, তারপর বৃষ্টির দিন না? মশা টশা না, অন্ধকারের ভয়। এই কি উল্টো অন্ধকার ভয় কেন? আমি জানি না, তোর ভূতের ভয়। আরে তিন আসছিস সেটা বল। তোর কি খবর দোস্ত? দেখলি না? দেখলাম তো হেবি, তোর তো এখন রমরমা দিন। নতুন চিঠি লিখছস? এখনো নতুন চিঠি লিখিস নাই? না। করেছিস কি? এখন তো সব ওষুধের মতো কাজ করবে, তাদের একটা নতুন চিঠি লিখে ফেল। আচ্ছা রাতে ভাবে লিখতে হবে। তা দোস্ত তোরটা দোস্ত তুই রাতে ভাবে ভাবে লিখিস, আমার চিঠিটা দোস্ত একটুখানি এখন লিখে দে। আমি জানি তো তুমি চিঠির জন্যই আসছো। না দোস্ত, বৃষ্টি আসতে পারে, আমার দোস্তটা আমারটা লিখে দে দোস্ত, আমি ভাগি। আচ্ছা ঠিক আছে লেখ। তোমার প্যাড কই? প্যাড নতুন একটা প্যাড কিনে দিলাম না। ও ড্রয়ারে আছে, বের কর। ড্রয়ারে আছে, আমি তো মনে করলাম পুরোটাই খেয়ে ফেলছিস। আরে না, আচ্ছা লাস্ট চিঠিতে কি বলে সম্বোধন করছিলাম? লাস্ট চিঠিতে হচ্ছে আমার ধ্রুব তারা। আচ্ছা এবার লেখ হচ্ছে হৃদয়ের দোলা, তুমি আমার হৃদয়ের দোলা, তুমি আমার হৃদয়ের দোলা, আমার হৃদয়ের দোলা, আমার হৃদয়ের দোলা, তোমার জন্য প্রতিটা দিন প্রতিটা রাত আমার নির্ঘুম কাটে, তোমার জন্য প্রতিটি দিন প্রতিটি রাত আমার নির্ঘুম কাটে, তুমি যে আমার হৃদয়ে দোলা জাগিয়ে দিয়েছ সেই দোলা কিছুতেই থামাতে পারছি না। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আশ্চর্য রনক, আবার মানে আমি তোমাকে সেদিনকে যে এতগুলো কথা বললাম তোমার মাথায় একটাও ঢুকে নাই না? মানে তুমি যে জায়গায় সেই জায়গায় আসো, আমি মানে কি যে বলবো কিচ্ছু বুঝতেছি না। আমি আশ্চর্য, আমি কেন যে তোমার মতো ফালতু ছেলেপেলের সাথে কথা বলে সময় নষ্ট করি, আসলে আমারই ভুল।
আমাকে যত করেছো ঘৃণা তুমি, আমায় যত করেছো অবহেলা, আমার তত হয়েছো প্রিয় তুমি, অপেক্ষাতে কেটেছে তত বেলা। আমাকে ঘৃণা করেছো তুমি যত, আমাকে যত করেছো তুমি হীন, ততই ভালোবাসায় হয়েছি নত, ততই সপেছি তোমাতে আগামী দিন। স্যার আপনি তো মোটামুটি রাশি টাশি নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, কিন্তু এই তাবিজ টুবিজের ব্যাপারটা কি স্যার? ও আচ্ছা, এই ব্যাপার আমি তো সায়েন্সে পড়াশোনা করছি, আবার এখন পড়াইও কেমিস্ট্রি, তো কেমিস্ট্রি তো বিজ্ঞান, মানে বিজ্ঞান কি আসলে? আমরা যেটা তোমার প্রমাণ করতে পারি, যেটা প্রমাণিত হয় সেটাই তো। তা এখন এই প্রমাণের বাইরেও তো অনেক জিনিস এখনও রয়ে গেছে, মানে যেগুলো এখনও প্রমাণিত হয়নি, তো সেগুলোকে কি আমরা অস্বীকার করব? মানে তোমার এই জ্যোতিষশাস্ত্র তো এটা এখনও প্রমাণিত হয়নি, বা মানে এটা তো একসময় প্রমাণিত হতেও পারে, এখন তো সেটাকে আমরা অস্বীকার করব কি না? মানে এই যে মানুষের চরিত্রের উপরে গ্রহ নক্ষত্র এই সব কিছুর যে প্রভাব, এখন সেটাকে আমরা অস্বীকার করব কি না, বা অস্বীকার কেন করব, মানে বিষয়টা এইরকম, বুঝছো তো তুমি? না স্যার বুঝি নাই। ও তাহলে তোমাকে আমার জীবনের একটা গল্প, আচ্ছা হ্যাঁ বলি, আমার জীবনের একটা গল্প। মানে আমার বিয়ে ঠিক হয়ে গেল, ধরো হ্যাঁ প্রায় 4 বছর আগে। নাটক অথবা সিনেমা ছাড়া বিয়ের আসর থেকে বউ পালায় যে কখনো শুনছো? আমার গেছে। ছেলেটা এসে তারা নিয়ে গেল, ছেলেটার রাশি ছিল তুলা, তাবিজ করছিল। তখন থেকে আমি তুলা রাশির ছেলেদের দুই চোখে দেখতে পারি না, আর মিথুন রাশির মেয়েদের বিশ্বাস করি না। এই এটা একটা গল্প। আচ্ছা কলেজের তো সময় হয়ে গেল, আমি কলেজ যাবো, তুমি যাবে না? না স্যার আমার অন্য একটা কাজ আছে স্যার। স্যার আমি আসছি স্যার, সালাম আলাইকুম। না মানে না ঠিক আছে তুমি যাও। কেন স্যার, দুজন তো একই জায়গায় যাচ্ছে, ওঠেন না। হ্যাঁ না তুমি যাও, আমি হেঁটে যাই। আজব স্যার, আপনার এত হাঁটা লাগে কেন? সকালবেলা দুপুরবেলা বিকালবেলা এত হাঁটে কেউ কি আপনার ভুঁড়ি বেশি বাড়ছে? আপনি ঠিকই আছে, ওঠেন তো। আরে ওঠেন। ও চলো, আপনার ফোটোটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ তোমার সাথে ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ সেই আসলে এভাবেই হয়।
কি হয়? মানে ওই যে হয় না সেভাবে হয়, মানে ওই যে যেমন রাশির মতোই তোমার ধনু রাশির সঙ্গে যেমন কন্যার খুব ম্যাচ করে যায়। আর এই থামো থামো, কি হলো স্যার? অ্যাকচুয়ালি আমি চাচ্ছি না যে বিষয়টা এখনই সবাই জানো। কোন বিষয়? বা এই যে আমরা একসঙ্গে রিক্সা আসলাম সেটা। ও আচ্ছা, যাও। মাটিতে পড়ে গেল এবং এই শব্দটা পর্যন্ত আমি ঘরে বসে শুনলাম যে তাবিজটা মাটিতে পড়লো। ঘরে থেকে আমি এটা দেখলাম, তোমাদের দিয়ে এটা কোনো কিছু হবে না, তুমি এটা কোনো কাজ করলে তুমি। ও তাহলে এই ব্যাপার? হ্যাঁ, তুই কি সরি কাকা, আসলে আমি বুঝতে পারি নাই, অন্ধকারের মধ্যে গেছিলাম তো। না না, তোমার কোন কাজ এগুলো সঠিক কাজ যদি অ্যাপ্লাই করতে না পারো তাহলে এই কাজ করে লাভ নেই তো, সব পণ্ড হয়ে যাবে তো কাকা। কাকা আমি এখন কি করব? একটা কিছু তো এখন করতেই হবে, কিন্তু পুরনো পদ্ধতি অ্যাপ্লাই করলে তো এখন চলবে না, এখন তো আবার নতুন করে পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি জেনির মাথার চুল এনে দিতে হবে। চুল? হ্যাঁ, মাথার চুল। চুল আনতে পারবো না? আশ্চর্য, তুমি একটা মেয়েকে ভালোবাসো, তুমি তোমার প্রেমিকার মাথার চুল আনতে পারবো না? চুল কিভাবে? তুমি যদি মাথার চুল এনে যেতে না পারো তাহলে তুমি যাও, তোমাকে যে কোনো কাজ হবে না, আমাকে বিরক্ত করো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে কাকা, আমি চুল এনে দেবো। কিন্তু শুধু চুল দিয়ে তো চলবে না, এর সাথে তো আরও কিছু লাগবে। কি লাগবে? দ্রাক্ষার শিকড় লাগবে। দ্রাক্ষার শিকড়? হ্যাঁ। আমি কিভাবে ম্যানেজ করবো এটা? পাওয়া যায়, এটা তো এখানে পাওয়া যায় না, একটা দূর থেকে আনাতে হবে এক লোককে দিয়ে। আমি কি করে এটা ব্যবস্থা করবো? এটা তো তুমি তুমি এনে দাও কাকা। টাকা পয়সা নিয়ে চিন্তা করুন না, জালাক আমি ম্যানেজ করে দিব, আপনি রাক্ষসী করে ম্যানেজ করেন। ঠিক আছে, সেটা ম্যানেজ করছি, সেটা তো পাঠাতে হবে, লোককে পাঠাতে হবে, পাঠানোর পর সে যদি পায় এটা নিয়ে আসবে। ঠিক আছে, আমি তাহলে আসি কাকা। ঠিক আছে, আর শোনো, এটা তাড়াতাড়ি ব্যবস্থা করো, ওর লোককে পাঠানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। এবার তোমাকে যা দিলাম তা পদ্ধতি অফ ফাদার। আগে যেটা ছিল সেটা তো বাতাসে বাতাসে ঘুরছে, এখন মেয়ে যেখানে বেশি সময় কাটায় সেটা তার মার সাথে রান্নাঘরে হতে পারে, সেটা কলেজে হতে পারে, সেটা বাসায় যেখানে সে পড়ে সেখানে হতে পারে, পায়ের নিচে মাটিতে এটা তুমি পুঁতবে।
তারপরে তুমি এটা দেখো কি হয়। সেটা দেখবে তুমি যে পায়ের শিরা উপশিরা ভেদ করে শরীর দিয়ে উপরের দিকে উঠতে উঠতে সরাসরি গিয়ে এটা মাথায় হিট করবে। নাও আমি এখন তোর আসি। আচ্ছা ঠিক আছে। আমি দেখে আসছি, আপনার যাওয়া লাগবে না, আমি যাবো। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তুমি আমি গ্রামের টাকায় দিয়ে আসি। আচ্ছা
আমি আজকে আসি। আসি মানে অঙ্কটা তো শেষ হলো না, তাই না? স্যার বেশিক্ষণ বাকি না, 10 মিনিট বাকি তো স্যার, অন্য একদিন এসব বুঝে নেব। এটা সবসময় এরকম হলে চলে? আচ্ছা ঠিক আছে, কালকে তুমি সময় নিয়ে এসো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এত দেরি? ডাকো তোমার স্যারকে। ডাকো মানে রাশি বান্না স্যার। যত সব চলো সাইকেল বসবো। তোর প্রবলেম কি? ডাকো না, দেখি একবার সিরিয়াটাকে। যাওয়া তুমি ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ এটা তো ক্যালসিয়াম কার্বনেট, এটাকে ভাঙি আমরা। বাংলা কি দাঁড়ায়? ক্যালসিয়াম অক্সাইড কার্বনেট। ঠিক আছে, এটা তো বোঝাই গেল বিষয়টা। হাম্বা বাদল ভাই, আপনি বরং বাসায় যান, আমি আসতেছি। আপনি যান আসি। হ্যাঁ কি ব্যাপার? গাছের সাথে এত ঘেঁষে দাঁড়াচ্ছ যে? হুম হুম আছি। কি প্রেম কুমড়া গাছের সাথে? হ্যাঁ আমি ঢাকা থেকে কেন আসি? আচ্ছা আমি কি করবো, তুমি আমাকে বলো ঢাকা থেকে আসার আগে, বলো তো আমার আব্বা আম্মাকে, যারা আমাকে বলেও না। আমি আসি আমার প্রকৃতি ভালো লাগে, গাছ ভালো লাগে। ও গাছ ভালো লাগে না? ওই যে ফুল নাও, ফুল নাও, ফুল দিয়ে মাথায় দিয়ে গোসল করো, তুমি যাও। তোমাকে মনে হয় এভাবে ফুল নিয়ে তোমাকে দেওয়ার জন্য, দেখো ফুল এভাবে ফেলে দেওয়ার জন্য আসি। পাজি শয়তান যত সব, ইস চলো চলো চলো। আচ্ছা শুনছো তুমি আমাদের বাবা মার কনভারসেশন? বিয়ের ব্যাপারটা? হ্যাঁ শুনো। ঢাকা থেকে কাজিন আসছে না? বিয়ে ঠিক হয়ে গেছে? যাও, আমি একটা চ্যালেঞ্জ নিলাম, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কাকা আমি কি করব? তুমি তুমি আমাকে ছোট্ট একটা কাজ করে দিবা। বলেন। ছোট্ট একটা কাজ করে দিবো তুমি আমাকে, ঠিক আছে? হ্যাঁ আসবে তো, আমি তো জানি। বসো এখানে, বসো রাখো এখানে, বসো, আমি আসছি। আচ্ছা তুমি তো বসো, আমি পুপ পঞ্জির পঞ্জিরা নিয়ে আসি। বসো বসো বসো, আমি আসছি। তুমি আগামী পরশু অমাবস্যা তুমি শ্মশানে যাবা। শ্মশান কখন? তুমি শ্মশানে যাবা কৃষ্ণপক্ষের তৃতীয় তিথিতে, ঠিক আছে? ওখানে গিয়ে তালতলা শ্মশান, তালতলা শ্মশানে গিয়ে তুমি একটা কালী মূর্তি পাবা, এবং সেই কালী মূর্তির মাথায় সিঁদুর আছে, ওখান থেকে তুমি আমাকে কিছু সিঁদুর এনে দিবে। তারপর আর তোমার কিছু করতে হবে না, তুমি শুধু আমাকে এনে দাও। দেখো আমি কি করি, তুমি বাসায় যাবা, বাসায় গিয়ে নাকের দিল দিয়ে ঘুমিয়ে থাকবা, দরজায় টোকা দিয়ে সেই মেয়ে তোমাকে ঘুম থেকে জাগিয়ে তুলবে। বিয়ের আসর থেকে কত মেয়েকে বাগিয়ে নিলাম, আর তুমি কও মেয়ে এটা? কাকা আমি রাজকে সঙ্গে নিতে পারবো তো? আরে রাজকে সঙ্গে নিব মানে তোমার কি মাথা খারাপ হচ্ছে নাকি? তুমি তুলে রাখি, তুমি একলাই যথেষ্ট, তুমি একা যাবা, ভয় কি আছে? তুমি ভয় করো তোমার? ভালোবাসার জন্য ভয়ের কিছু আছে নাকি মিয়া? আচ্ছা দাঁড়াও, আট ঘাট বেঁধে আমাকে নামতে হচ্ছে, তুমি একটু বসো। এটা কি দেখছো তো, চেনো তো? এটা কি খুঁটি? এই খুঁটিটা তুমি যখন শ্মশানে যাও এটা সাথে রাখবা, এটা সাথে নিয়ে যাবা। নিয়ে গিয়ে তুমি সেই কালী মূর্তি থেকে সিঁদুর হাতে নিবা, নেওয়ার পর এই খুঁটিটা তুমি তাল গাছের গোড়ায় পুঁতে দিবা। পুঁতে দেওয়া মানে হলো তুমি বুকিং দিলা। তুমি এটা যত জোরে এটা গাড়বা, এটা যে শব্দ হবে এই শব্দ গিয়ে ওই মেয়ের বুকে গিয়ে আঘাত করবে, তখন সে একা থাকতে পারবে না, ছটফট করতে করতে তোমার এখানে এসে ফিরে আসবে। শ্মশানের সাধারণ নিয়মকানুন তো তুমি জানোই, যখন তুমি যাবা তখন তুমি পিছনের দিকে তাকাবা না, ঠিক আছে জিনিসটা?
বন্ধু বান্ধব যাই হোক, তোমাকে যদি পিছন থেকে কেউ ডাকে, কেউ তোমার পিছনে ফলো করে, তুমি পিছনে একদম তাকাবা না। জি পত্রিকাটা নাই দেন স্যার। আরে তুমি কোথেকে? স্যার আমি আপনার বাসা গিয়েছিলাম, বাসা থেকে বললো আপনি এখানে। আচ্ছা আসো আসো বসো, চা দেন তো আর এক কাপ। আমি চা খাবো না। এনিথিং রং? না মানে চলো। কি হয়েছে বলো তো? স্যার আমি বাসা থেকে চলে এসেছি। চলে এসছো মানে? তোমার ব্যাগের মধ্যে কি? জামা কাপড়। কেন কি হয়েছে? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তো সমস্যা কি? তোমার কি ছেলে পছন্দ না নাকি? শোনো, তুমি তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি বুঝি, আর তুমি যে আমাকে ভালোবাসো সেটা যে আমার খুব খারাপ লাগে ব্যাপারটা তো তাও না, কিন্তু এটা তো ওয়ে না। আমি তো একজন টিচার তাই না, আমার তো একটা প্রেসটিজ আছে। আমি বলছি কি শোনো, আপাতত আমি তোমাকে নিয়ে তোমার বাবার সঙ্গে দেখা করি, বিয়েটা আপাতত বন্ধ করি। স্যার কোনো লাভ নাই, কথা বলে দেখা করে কোনো লাভ হবে। কেন কোনো লাভ নাই? কেন মানে আমি বললে আমার তো স্যার কোনো লাভ হবে না। আমি শোনো আমি একটা কথা বলি, আমি গিয়ে তোমার প্রথমে তোমার বাবাকে বোঝাই যে আপাতত বিয়েটা যাতে স্টপ হয়, তারপর তুমি যে আমাকে ভালোবাসো সেটা পরে দেখা যাবে। তুমি এখন আমার সাথে চলো। না স্যার আমি যাব না। না ঝুমা প্লিজ স্যার, ঝুমা আমি বলতেছি তুমি আমার সঙ্গে রিকোয়েস্ট করবেন না স্যার। আমার কথাটা শোনো ঝুমা। না স্যার ঝুমা আমি একদম কথা বলবে না, তুমি এখন আমার সঙ্গে যাবে। আমি রৌনক, একটা সিগারেট দেন। যে কোনো সিগারেট। ম্যাচ দিন।
ব্যাপার রনক, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমাকে কেউ টেনে ধরবে, তুমি পিছনে ফিরবা না। দোস্ত, আমি আজকে সারাদিন অনেক চিন্তা করে দেখলাম, আসলে একতরফা তো কোনো কিছু হয় না। আমি ওরে ভালোবাসি কিন্তু আমারে ভালোবাসে না, আর তাবিজ তুমি যে কাজ হইতে পারে কিন্তু আমি আর দোস্ত ওর মধ্যে যেতে চাই না। আচ্ছা ধর, আমি ওরে তাবিজ করে পাইলাম, তাতে কী হইলো? আমি তোরে ছল করে আনলাম না? তার চেয়ে ওর কাজিনটি বিয়ে করতেছে, করুক, ভালো থাক। কী রে, তুই মন খারাপ করিস কেন? বাদ দে তো, আমি কিন্তু তোর চিঠি লিখে দেবো, ঠিক আছে? আগে কিন্তু বাগনা বাগনা দিস, এখন আর পারুম না, 50 টাকা করে দিবি। রাখ তো তুই ফালতু কথাবার্তা। জেনি কখনো বুঝবে না আমি ওরে কত ভালোবাসি। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করলে এরকম চুপ করে থাকো কেন? সাধু বাবার মতো কথা বলতে পারো না? আমি এখন যেগুলো জিজ্ঞেস করবো সেগুলো ঠিকঠাক উত্তর দিবা। বলো, তাবিজ ঝুলেছে কে গেছে? আমার চুল কেটে স্যারের ফ্লোরে পুঁতে রেখেছে কে? শ্মশান ঘাটে গিয়ে ফিট হয়েছে কে? আমি। কেন, কার জন্য? তুমি এসব কার কাছে শুনেছো? কে জানে না রনক, রাজ পশিয়া, তুমি ওই মুদির দোকানদারকে জিজ্ঞেস করো, ও তোমাকে বলে দিতে পারবে। সরি, এরকম আর হবে না। কোথায় যাচ্ছ তুমি? আমাকে ফেলে রেখে তুমি এখন কোথায় যাচ্ছ? আমার একটা কাজ আছে। শোনো, ভঙ্গ হবে না, একদম ভঙ্গ হবে না বলে দিচ্ছি আমি। আমি আজকে সাইকেল করে সারাদিন ঘুরবো। আরে কি, তুমি সত্যি? না, মিথ্যা। আবার আমাকে ফেলে দিবে না তো? না না, এসো।
রাশি 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 বারো মাসে আসি, কাছে দূরে শুধু ভালোবাসি। রাশি 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 স্যার ভালো আছেন আপনি? স্যার আমি ওই পদে যাচ্ছিলাম তখন রণকের সাথে দেখা, তো আমি ওকে বললাম যাতে আমাকে একটু সামনে নামায়, তাই না? ভালো আছেন স্যার এমনিতে? হ্যাঁ রণক, তোমার রাশিটা কি যেন বলছিল আমাকে? ধনুরাশি স্যার। ও আসলে তোমার রাশিটা কি? তুলারাশি। আমি সেটাই ধারণা করছিলাম। কাছে দূরে শুধু ভালোবাসি, তুলো তুলো মেঘের বাড়ি বন্ধু আমার, যে আড়ি আমার নয়ন সারি সারি যাব বন্ধুর বাড়ি, তুলো তুলো মেঘের বাড়ি বন্ধু আমার, যে আড়ি আমার নয়ন সারি সারি যাব বন্ধুর বাড়ি।